প্রভাতের পর্ব শুরু হয়ে গেল, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বন্ধুরা, তাই বাড়ির লোক যারা আছে তারা কিন্তু আইবুড়ো ভাত দেওয়া শুরু করে দিয়েছে। তো প্রথমে দিল আমার বড় পিসি, আমি আর মা করে চলে গেছি খড়গপুর, আর দেখতেই পাচ্ছ আমি তো মানে মানে কি বলবো, প্রচণ্ড খুশি। এই রকম তো আমি এক্সপেক্টই করিনি, আর যে কোনো জিনিস তুমি যেটা ভাবনি তার থেকেও যদি অনেকটা বেশি হয় না, তো কি বলবো, আলাদাই রকম একটা মানে ফিল কাজ করে। অনেক দিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল, তাই পিসি বানিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ছিল দু তিন রকমের মাছ, পাঁচ রকমের ভাজা, চাটনি, দু রকমের মিষ্টি, পায়েস, আরও অনেক কিছু। আর তার সাথে একটা দারুণ শাড়ি দিয়েছে, টাকাও পেয়েছি আশীর্বাদিতে। তো অবশ্যই আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, যেটা আমি প্রকাশ করতেই পারছি না তোমাদের কাছে, এতটা ভালো লেগেছে। আর এই বন্ধনটা সত্যি মানে কি বলবো, খুবই মানে এই যে আমার বাবার হচ্ছে চার ভাই বোন, আর আমি কিন্তু একদম সিঙ্গেল ওয়ান, তো সেই জন্য অনেকটা কষ্ট। আর এই যে পিসি আছে, আমার জেঠুর ছেলে আছে, এরা সবাই মিলে আমাকে অনেক 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 ভালোবাসে, তাই জয়েন্ট ফ্যামিলির ভালোবাসা কিন্তু সম্পূর্ণ আলাদা। আরও অনেক ভিডিও করেছিলাম, বাট আমার পুরো ব্যাড লাক, আমার ফোনটা পুরোটাই হ্যাং হয়ে সমস্ত ফটো সমস্ত ভিডিও আমার একদম উড়ে গেছে, এই ভিডিওটাই ছিল রয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কতটা সুন্দর, কতটা ভালোভাবে, কতটা মন দিয়ে আজে পিসি আমাকে আশীর্বাদ করলো। আর এইটা হচ্ছে আমার জ্ঞান গ্রেড, যাকে বলে একদম আইবুড়ো ভাত, যেটা আমি ভাবনা চিন্তাতেও আনিনি, তাই এতটা সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর তো এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, তো চলো বাই।